ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আতঙ্কিত হয়ে পড়ে রাজ্যবাসী। সে কারণে একাধিক জায়গায় বন্ধ হয়ে যায় কোভিড ভ্যাকসিনেশন সেন্টার। রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর কাঁথির একাধিক ভ্যাকসিনেশন সেন্টার বন্ধের নির্দেশ জারি করা হয়। অনির্দিষ্টকালের জন্য ভ্যাকসিনেশন বন্ধ থাকবে, এই ধরনের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। আজ আবারও সরকারি নির্দেশ অনুসারে কাঁথিতে চালু হলো লায়ন্স ক্লাব পরিচালিত 7টি ভ্যাকসিনেশন সেন্টার। এই ভ্যাকসিনেশনগুলি চালু হওয়ার ফলে প্রতিদিন প্রায় 2000-এরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। আজ কাঁথির একাধিক জায়গায় দেখা গেল এই ভ্যাকসিনেশন সেন্টারে মানুষজনদের ভিড়, আবার কোথাও দেখা গেল অল্প সংখ্যক কিছু মানুষ রয়েছে এই ভ্যাকসিনেশন সেন্টারগুলিতে। তবে আগামী দিনে এই ভ্যাকসিনেশন সেন্টারগুলি থেকে মানুষ আগের মতোই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।